بسم الله الرحمن الرحيم. আমাদের বাংলাদেশের কোভিড পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। আমরা গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 4706টি এবং আগের কিছু পরীক্ষা নমুনা সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 4968টি, যা আগের দিনের তুলনায় 14.68% বেশি এবং যা নমুনা সংগৃহীত হয়েছে সেটাও আগের দিনের তুলনায় 9.21% বেশি। আমরা এ পর্যন্ত যা নমুনা পরীক্ষা করেছি সেটা হলো 59701টি। যে নমুনা আমরা পরীক্ষা করেছি তার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 641 জন এবং এ পর্যন্ত আমাদের 7103 জনকে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকেও মৃত্যু আছে এবং এই মৃত্যু 24 ঘন্টায় 8 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন। সকল মৃত ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনা করছি।